তোমার কি আবার কিছু হলো নাকি? কেন কেন আবার কি উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ? তুমি আবার ভাগ্য গণনা কবে থেকে শুরু করলে? আমি মজা করছি না সুব্রত। মজা আমিও করছি না, জ্ঞান শুনতেও ভালো লাগছে না আমার। শোনো না, বলছি তুমি বরং খড়দার বাড়িটা বিক্রি করে দাও, আমার ভাড়া বাড়িতে থাকবো। আরে রুমি, তুমি কি পাগলের মতো কথা বলছো? ওই তো একমাত্র সম্বল, মাথার উপর থেকে যদি ছাদটাও কেড়ে নিতে। আমি কি এভাবে চলতে থাকবো সুব্রত? জানি না, কিচ্ছু জানি না সুব্রত। রুমি, সুব্রত দা এই বাড়িতে আসে, ফুটপাট কোথায় চলে যায়, কোথায় যায়, কার কাছে যায়, তুমি কোনোদিন খোঁজ নিয়েছো? সুব্রত দার একটা সংসার আছে রুমি, একটা মেয়ে আছে। কেন, দুষ্টু তো সব জানে, তোমাকে কিচ্ছু বলেনি? আমি ভেবেছিলাম তোমাকে সব বলে দিই, কিন্তু কি করি বলতো, দুষ্টু আমার হাতে পায়ে ধরে অনুরোধ করলো তোমাকে যাতে আমি কিচ্ছু না বলি। তোমার উপর এত বড় একটা অন্যায় হবে আর আমি সেখানে মুখ বন্ধ করে থাকবো? তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে রুমি, তোমার নিজের লোকেরাই তোমাকে এইভাবে ডুবিয়ে দিল। সুব্রত, তুমি তুমি কোথায় বলতো, ঠিকঠাক পৌঁছে গেছো তো? আর আর খাওয়া দাওয়া করেছো? কতবার করে বললাম বলতো, আজকে আর ফেরার দরকার নেই, সেই চলে গেলে। আর কি জানো তো, ডিনারটাও খেলো না, কি জেদ মেয়ের। হবে না, যেমন বাবা তার তো তেমনই মেয়ে হবে বলো। হ্যালো, হ্যালো সুব্রত, শুনতে পাচ্ছ? হ্যালো, 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 কোথায় তুমি সুব্রত? সুব্রত, বলছি যে দুষ্টু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমারও বলছি যে সুব্রত, আমি যদি মিষ্টি বৌদির ব্যাপারটা বর্দি ভাইকে বুঝিয়ে বলি। না, একদম না। তুমি আমার কথাটা আগে শোনো, মানে এই কাজটা তো তুমি ইচ্ছে করে করনি, সিচুয়েশনের চাপে পড়ে তোমাকে এই কাজটা করতে হয়েছে। এটা যদি আমি বর্দি ভাইকে বুঝিয়ে বলি তাহলে বর্দি ভাই বুঝবে না, বুঝবে না। আর অশান্তি তুমি আর বাড়িও না, কেন খুঁজে ঘা করতে চাইছো বলো তো? তুমি কেন বুঝতে পারছো না বলতো সুব্রত দা? আমি ওকে বলেছিলাম যে বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু রাজি হচ্ছে না, তাই তো? কি করে রাজি হবে বলতো সুব্রত দা? ওই তো, ওই একটা মাত্র সম্বল, ওটাকেও যদি বিক্রি করে দেয় তাহলে মেয়েটাকে নিয়ে যাবে কোথায় সে? না, আমি বলেছিলাম যে যদি বাড়িটা পুনরারকে দেয় তাহলে বেশ কিছু টাকা প্লাস একটা একটা ফ্ল্যাটও পেত। আমার এখন যে অবস্থা, তাহলে তাতে করে আমি এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করি বলো? আচ্ছা দুষ্টু, ও তো তোমার কথা শুনি, একটু বলবে প্লিজ? না শুনতে, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো। তাহলে যদি অপারেশন করতে হয় তাহলে এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করবো? এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে অন্য লোকের কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে ওটার মধ্যে। এই শোনো, আমার না এই সকালবেলা তোমার এইরকম ইয়ারকে আমার ভাল লাগছে না। সরি, ইয়ারকি মারবার জন্য সরি। আমিও চাই না বিশাখা সকালবেলা উঠে তোমার মেজাজটা তিতকুটে করে দিতে, কারণ সকালবেলাটা খারাপ গেলে সারা দিনটা খারাপ যাবে। দীপু সোনা, আমার এখন সব দিন ভালো যাবে, সোনার ডিম পাড়া হাঁসের প্রাণ পাখি এখন আমার হাতের মুঠোয়। আহ কি সুন্দর সকাল, কি আনন্দ এ সকালে। দুষ্টু, রোজ মরবি আর ভাববি কেন যে আমার সঙ্গে টক্কর নিতে গিয়েছিলিস।